নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা বারবার যখন সৌভাগ্য সন্ধান দেখি তখন নতুন নতুন টপিক, আলোচনা, তথ্য সমস্তটাই খুঁজে পাই। যে যখন দেখি যে কোনো মানুষ দিনের পর দিন দেখার পরেও, বোঝার পরেও, ভাবার পরেও, চিন্তা করার পরেও আপনি আমার কাছে অব্দি আসতে পারছেন না, আপনি বহু চেষ্টা করছেন, আপনি অল্প অল্প করে আপনার কাছে অর্থ জমিয়ে আমার ফিসটুকু জোগাড় করেছেন, বা আপনি বাড়ির থেকে বেরিয়েছেন কিন্তু কোনো একটা বাধা বা কোনো কারণে আপনি আবার বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন, এরকম বহু তথ্য সবসময় আমি শুনতেই পাচ্ছি। কিন্তু এটাও বাস্তবতাকে রেখে আমি বলতেই পারি, যদি আপনি সত্যি করে আসার জন্য উদ্যম বা চেষ্টা নেন, আজ সত্যি করে মা তারা আপনার উপরে কৃপা করেন, তাহলে আপনি 100 ভাগ মায়ের নাম 3 বার স্মরণ করে বাড়ির চৌকাঠটা পেরালে কিন্তু আপনি আর পেছুপা হতে পারবেন না। কারণ আমার দৃঢ় বিশ্বাস, এত বছরের আমার অভিজ্ঞতা বা এত বছর যে কাজ করছি বিভিন্ন হোম যজ্ঞ, বিভিন্ন সুন্দর যে মুহূর্তগুলো আমি কাজে লাগাই, যেমন সেগুলো কাজে লাগানোর ফলে আমি আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য দিতে পাচ্ছি, তেমন সেটা কিন্তু আমারও কিন্তু লাভ হচ্ছে। অর্থাৎ প্রত্যেক অমাবস্যায় যদি আগুনের সামনে বসিয়ে মানুষের ভালো কামনা চাই এবং মানুষের যে সমস্যা তাকে মেটাবার জন্য মায়ের কাছে ভিক্ষা চাই, মা যখন তাদের জন্য ভিক্ষা দেয় তখন হয়তো 1% মা আমার জন্যও দেয়। কারণ একটা মানুষ, যে মানুষটা সকলের জন্য চাইছে মায়ের কাছে একটাই ভিক্ষা, যে যার যা সমস্যা মা সব মিটিয়ে দাও, যে যে সমস্যার মধ্যে আছে তাকে সেখান থেকে বার করে নিয়ে এসো। কেউ বিয়ের সমস্যায়, কেউ শরীরের সমস্যায়, কেউ শত্রুর সমস্যায়, কেউ অর্থের সমস্যায়, কেউ ঋণের সমস্যায়, কেউ চাকরির সমস্যায়, কেউ ব্যবসার সমস্যায়, মানুষের ইন্ডিভিজুয়াল সমস্যা। তো মনে হয় মা যখন একে একে সেই গিটগুলোকে খোলে তখন সেখানে একটা ভাগ অন্তত মা আমার জন্যও দেয়, যেখানে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের এত ভিড়, এত চাহিদা, এত কাজ করাবার উদ্যম ইচ্ছা আমাকেও কিন্তু অর্থ দিচ্ছে। সে অর্থে কিন্তু তিলে তিলে আমিও কিন্তু আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারছি। কারণ আপনারা জানেন যে অর্থ জীবনের সব থেকে মূল একটা জিনিস, যেখানে অর্থ থাকলে আপনি অর্থ খরচ করতে পাগল হয়ে যাবেন, আবার অর্থ না থাকলে আপনার জীবনে দুর্বিষহ অবস্থা হবে। তাই অর্থ কিভাবে রোজগার হয়, অর্থ কি আপনি আকাশ থেকে পাবেন, অর্থ কি আপনি মাটি খুঁড়ে পাবেন, আপনি কোনো গুপ্তধনের সন্ধান পাবেন, নাকি আপনি অর্থ সসম্মানে চাকরি করে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। যারা লটারি কাটে টাকা পাওয়ার ইচ্ছা বা উদ্যম চেষ্টা করে আমি তাদেরকে বিশ্বাস করি না বা তাদেরকে আমি ভালোবাসি না। যারা সত্যি করে পরিশ্রম করে, লড়াই করে, সিঁড়ির মতো একে একে ধাপে ধাপে জীবনে ওঠে, তাদের জীবনের সাকসেস বা সফলতা একটা ইতিহাস গড়ে দিয়ে যায়, যেমন আমার জীবনটাকেও একটা ইতিহাস দিয়েছে। প্রথম পথ চলা আর আজকের দিনের পথ চলা এটাই প্রমাণ করে, যদি কোনো মানুষ সৎ পথে চলে, সঠিক কাজ জানে, সঠিক কাজ দেয় এবং মানুষের সঙ্গে একটা জনসংযোগ তৈরি করে, তার সাকসেস স্বয়ং ঈশ্বরও কিন্তু বেঁধে যায়। কিন্তু আপনার সাকসেসটা কোথায়, যখন আপনার সন্তান লেখাপড়া শিখে ভালো চাকরি করবে তখনই হবে আপনার জীবনের সম্পূর্ণ সফলতা। যে আপনি যেরকম করবেন, অভুক্ত থেকে না খেয়ে 5 জনের বাড়িতে কাজ করে, কেউ রিক্সা চালিয়ে, কেউ ঠেলা চালিয়ে, কেউ দিনরাত্রি উদয়াস্ত পরিশ্রম করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, সন্তান একটা ভালো পজিশন পায় যেখান থেকে পুরো পরিবার একটা বটগাছের ছায়া মতো শান্তি স্বস্তির আশ্বাস পায়, সেখানে কিন্তু মানুষের আসল সফলতা। তো আজকে সেই সফলতার কথা বলবো যেখানে পড়াশোনা, লেখাপড়া, এটা আমাদের প্রতিটি মানুষের জীবনে এতটা দরকার। প্রতিটি মানুষকে লেখাপড়া, বিদ্যা প্রত্যেকের প্রয়োজন। কথা বলতে গেলে বিদ্যার প্রয়োজন, বিদ্যার প্রয়োজন হয়, চলতে গেলে বিদ্যার প্রয়োজন হয়, কোথাও ঘুরতে গেলে বিদ্যার প্রয়োজন হয়, এবং কর্ম ভালো করতে গেলে বিদ্যার প্রয়োজন হয়। দেখবেন শিক্ষিত মানুষের কথা আর অশিক্ষিত মানুষের কথার মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। যে এখানেও যদি আপনি দেখেন, জ্যোতিষী তো প্রচুর রয়েছে, কিন্তু লেখাপড়া সত্যি করে গুরুর আশীর্বাদ নিয়ে, গুরুর সান্নিধ্য লাভ করে, গুরু মতে তন্ত্র শাস্ত্রে শিক্ষিত হয়ে উপকার করার একটা শিক্ষা হয়, আর কলেজ স্ট্রিট থেকে বই পড়ে চাকরি কাজ না পেয়ে বসে পড়ে মানুষকে লুটে নিয়ে সেখান থেকে টাটা বাই বাই করে চলে যাওয়া, তাদের একটা শিক্ষা আলাদা দাম থাকে, আর তাদের এই ফেসটাও কিন্তু থাকে। তাই বারবার বলবো, বিভ্রান্ত হবেন না, সঠিক মানুষ চিনতে শিখুন। যারা দুদিনে এসে গোপ দাড়ি পর্যন্ত গজায়নি, এদিকে বড় বড় কথা বলছে সব পাইয়ে দেবো, সব পেয়ে যাবেন, কিছু ঝাঁঝালো কথা বললো, তাতে আপনি ভীষণ ইমপ্রেসড হয়ে গেলেন, ছুটে গেলেন, আলটিমেটলি কিছু পেলেন না। কারণ শিক্ষা কিন্তু মানুষকে আস্তে আস্তে উন্নতি অগ্রগতির পথে নিয়ে যায়, আর অশিক্ষিত মানুষরা আপনাকে প্রলোভিত করে, পাওয়ার আশা দেখিয়ে সব হয়ে যাবে, সব পেয়ে যাবেন, আবার 21 দিনেও পেতে পারেন, এই প্রলোভিত করে
সেখান থেকে আপনাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাবে, আপনাকে অগ্রগতি নয়, আপনাকে আবার আদিম যুগে ফিরিয়ে দেবে, যেখানে আপনি আবার পরিবর্তন সময় লাগবে। তো শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম, তো শিক্ষার ব্যাপারে আজ টোটকা হবে আলোচনার বিষয়। কি টোটকা? যে মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হবে পড়তে, মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হবে পড়তে। মনোসংযোগ, কনসেন্ট্রেশন এতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটি মানুষের জন্য। দেখবেন ধৈর্য গুণের থেকে বড় গুণ কোনো কিছু হয় না। তাই আপনার সন্তানকে যদি সত্যি মনোসংযোগ তাকে দেয়া যায়, যে সত্যি সে লেখাপড়ার মতন করে করে, তাই তাকে পেছনে ফেলতে কিন্তু কেউ পারবে না। সবসময় বুঝতে হবে একটা ক্লাসে সবাই কিন্তু ফার্স্ট বয় হতে পারে না, কোনোদিনই সম্ভব নয়। যদি প্রত্যেকেই ফার্স্ট হয় তাহলে লাস্ট কথাটা যেটা উচ্চারিত হচ্ছে সেটা প্রমাণিতই হবে না। তাই আপনার সন্তান ফার্স্ট না হোক, যেন ভালো করে লেখাপড়া শিখে মনোসংযোগ দিয়ে সঠিক মানুষ হতে পারে, সঠিক চাকরি পেতে পারে, আপনাকে শান্তি স্বস্তি এবং মানসিক দুর্বলতা বেরিয়ে আনতে পারে। সেটার জন্য আজকে টোটকা, যে মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হবে পড়তে। কারণ আমি বহু দেখেছি মায়েরা কমপ্লেন করে, আমার ছেলে কিন্তু খাটে পড়ে, কিন্তু ও পড়তে বসতে চাইলেই ও বসতে পারে না, তখন ওর শরীর খারাপ করে, ও ঘুম চলে আসে, ও হাই তোলে, পাঁচবার বাথরুমে বেরিয়ে যায়, মোবাইল ঘাঁটতে শুরু করে, টিভি চালিয়ে দেয়, মানে ওর স্থিরতাটাই নেই, চঞ্চলতা এত বেশি করে হচ্ছে। তাই জন্য বলবো আজকে আলোচনার বিষয়, মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। যদি কনসেন্ট্রেশন আসে, ধৈর্য আসে, পড়ার লেভেল বা পড়ার টাইমিংটা বাড়ায়, তাহলে সে কিন্তু জীবনে সব থেকে বেশি প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু 5টি তিলক কেন? 8টি, 7টি, 6টি, 4টি তো হতেই পারতো, কেন 5ই কেন? কারণ টোটকার মধ্যেও কিন্তু সাইন্টিফিক ব্যাপার আছে। কারণ টোটকা এতটা পরিমাণে বুঝতে হবে, যেখানে মানুষের জায়গা থেকে আপনাকে বেরিয়ে আনতে আসতে হবে, যেখানে আপনি বুঝতে পারছেন না, আপনি ধরতে পারছেন না, আপনি বুঝেও সেটাকে ঠিক মতো মানুষকে বোঝাতে পারছেন না, সেই জায়গা থেকে আপনাকে বের করে আনতে পারবে 5টা। অর্থাৎ 5 সংখ্যা রিপ্রেজেন্ট করে হচ্ছে বুধকে, অর্থাৎ বুধ হচ্ছে 5 সংখ্যা, 5 অক্ষরের মালিক। কিন্তু বুধ শুধু বুদ্ধি বাড়ায় তা নয়, বুধ আপনার মেধা তালিকাটাকেও সঠিক পর্যায়ে নিয়ে যায়। এই 5-এর সঙ্গে মনোসংযোগ সম্পর্ক আছে সেটা আগে বোঝাবো, আর তারপর যাবো আমাদের টোটকায়। অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, আজকে সুন্দর অনুষ্ঠান, মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হবে পড়তে। দেখেন প্রথম বন্ধু কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো, আপনার প্রচন্ড কুকুরে আপনার পেছনে চিৎকার করছে, আমার মনে হয় এই ফোনে সাউন্ড শোনা যাবে না, কথা বললে আপনিও স্যাটিসফাইড হবে না, আমারও হবে না। কারণ এটুকু বুঝতে হবে, যখন কথা দরজা জানলা বন্ধ করতে হবে, যাতে আপনার সঙ্গে কথা কোনো ডিস্টার্ব না হয়। তাহলে কি হবে, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেষ্টা করছে, যদি ফোনে পাচ্ছে না, আমি বলি যে একটু পরে ফোন নেব, কারণ এত কথা বলার থাকে বলে উঠতেই পারি না। অনুষ্ঠান লাইভ মানে ফোনের ঝড় শুরু হয়ে যায়, যেখানে নিজের কিছু বক্তব্য, নিজের কিছু কথা বলে ওঠা হয় না। তো কেন 5 সংখ্যাকে আমরা বেশি করে প্রাধান্য দিচ্ছি? কারণ বলা হয় পঞ্চবান, 5-এ পঞ্চবান বলা হয়, পঞ্চশস্য বলা হয়, পঞ্চগব্য বলা হয়, পঞ্চব্যঞ্জন বলা হয়। অতএব এই 5-এর সঙ্গে আমাদের জীবনে কিন্তু অতপ্রত জড়িয়ে সবকিছু। তিনি পঞ্চশস্য, পঞ্চগুড়ি না হলে কিন্তু পুজো হয় না, পঞ্চদ্রব্য না হলে কিন্তু হয় না, পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে না দিলে একটা মানুষের খাবার দেওয়া যায় না। তো সবার সাথে 5-এর কিন্তু লিঙ্ক আপ আছে, কারণ 5 যেহেতু বুদ্ধি বা বুধকে রিপ্রেজেন্ট করে, তাই আপনাকে 5টা তিলক অবশ্যই সন্তানকে পড়াতে হবে। এই তিলক পড়ালেই কি সে সন্তান মানুষ হবে? কখনো সেটা বলবো না যে 100% হয়, কারণ প্রতিকার প্রতিবিধান মানুষকে 100% সফলতা দেয়, আর টোটকা আপনাকে সাময়িক রেজাল্ট দেবে। আমি অনেক ক্ষেত্রে মায়েদের শুনি যে তোর বাচ্চা খুব চঞ্চল, খুব দুরন্ত, এটা মুক্ত পড়িয়ে দে, দেখ ঠান্ডা হয়ে যাবে। এটা আমাদের মা ঠাকুমারাও বলতেন এবং আপনারাও সেটা করেন। আবার অনেক জ্যোতিষীগুলো দেখছি কিছু না বুঝে না শুনে বলে মুক্ত দিন, আপনার বাচ্চা চঞ্চল ও ঠান্ডা হয়ে যাবে। সত্যি কি হয়? মুক্ত পড়ালেই কি ঠান্ডা আচ্ছা হয়? আমি যে এত বড় মুক্ত একটা আপনাকে বানিয়ে দিই লকেট করে, আপনার প্রচুর চঞ্চল বাচ্চা, খুব দুরন্ত, ঠান্ডা কি হবে? আবার নর্মাল কমন কথা শুনি, পড়াশোনা করছে না, মন নেই, এটা পান্না পড়িয়ে দে, বুদ্ধি হবে। পান্না পড়লেই বুদ্ধি হয় না, জানতে হবে লগ্ন সাপেক্ষে বুধ বা চন্দ্র কোন ঘরকে রিপ্রেজেন্ট করছে, সেই ঘরে কোনো অশুভ গ্রহরা আছে কিনা, সেই ঘর বুধকে বা চন্দ্রকে উঠতে দিচ্ছে কিনা, অনেক খেলা আছে। এই খেলা আপনি বুঝবেন না, যারা লেখাপড়া করে তারাই এই খেলাটাকে সমস্যার সমাধান করতে পারবে। দেখি নি কেউ আছে, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম যদি বলেন।
ছেলের নাম নীল লোহিত দাস, ডেট অফ বার্থ নীলের, 18/12/1997, জন্ম সময়, সকাল 8:10, আর জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। অনুষ্ঠান কি দেখা হয় না, আজ প্রথম দেখছেন? না, প্রতিদিনই আমি দেখি। আচ্ছা, কতদিন ধরে চেষ্টা করার পর লাইন পেলেন আপনি আজকে? আমি অনেকবার চেষ্টা করেছি, পাইনি, আজকে হঠাৎ পেয়ে। মানে হঠাৎ লাগলো, চেষ্টা করলেন, দেখি অনুষ্ঠান, সব বুঝলাম। কিন্তু জানার জন্য কি ফোন করা, না জানার পরে সংশোধনও করতে হবে, মানসিকতা আছে? না, আগে জেনে নিই যে ছেলের ব্যাপারে তো জানবো, ছেলে একদম। আচ্ছা, এরকম কি অনেক প্রোগ্রামে জানা হয় মা, নাকি শুধু একটা আমার প্রোগ্রামে জানলেন শুধু প্রথম? না, অন্য প্রোগ্রামে আমি জানতে চাইনি, আমার ভালো লাগে। আচ্ছা, মানে একদম স্ট্রেট কথা আপনার, অন্য প্রোগ্রামে জানতে চাইনি, আমার ভালো লাগে না। তো আমার প্রোগ্রামটা ভালো লাগে কেন, কারণ কি? জানি না, কষ্ট বলেন বলে না, এমনি হয়তো টোটকা গুলো কাজ করে এসে 100% অনুযায়ী। একদম, মানে আমি টোটকা করে উপকৃত হয়েছেন। চলুন, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার, থার্সডে, ঠিক আছে? এবার মেয়ের হরোস্কোপে ঢুকছি। মকর লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। মকর লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। প্রথম কথা বলবো, ওকে দু চাকার যানবাহন থেকে সাবধান রাখতে হবে। বাইক, সাইকেল, স্কুটি বা অন্য কোনো বন্ধুর পেছনে বসেও কিন্তু যাওয়া যাবে না, কারণ 2022-এর 2022-এর রিপিট করছি, জুলাই মাস অব্দি আপনার ছেলে কিন্তু একটা বড় ফাঁড়া আছে, ঠিক আছে? 2022-এর জুলাই অব্দি ও কি সাইকেল বাইক কিছু চালায়? হ্যাঁ, চালায়। চালায়, তাহলে আপনি কথাটা বুঝতে পারলেন তো? এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, ছেলের মাথা গরম রাখতে চেষ্টা দিনে দিনে বাড়ছে, বাড়ির কোনো কথা শুনতে চায় না, এবং ওর খাওয়ার কোনো টাইম নেই। কোন রকম সকালে ঘুম থেকে উড়ে গায়ে জামা দিয়েই বেরিয়ে পড়ল, সকালের খাবার দুপুরে খায়, দুপুরের খাবার রাতে খায়। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? ও জীবনের কোনো সিস্টেমই নেই। এবং আপনি লক্ষ্য করতে পারছেন যে আপনার ঘরের মানুষটি যেভাবে খাটে, সকাল থেকে উঠে যেভাবে পরিশ্রম করে, আপনার ছেলের সেরকম কোনো সংসার ধরার, চাকরি করার, উন্নতি করার মানসিকতাটাই নেই। শুধু ওর চাহিদার জন্য ও যেটা চাইবে আপনাকে দিতেই হবে। এবং দেখুন, কারোর কোনো বন্ধুর হাতে ভালো মোবাইল ফোন দেখলো, আপনাকে বলো আমাকে আরাম দিতে হবে, এবং এমন এমন বড় বড় কথা বলে যে আপনারা খুব আঘাত পান ওর কথা শুনে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? কোনো কথাটা ভুল বলেছি? দেখুন, সন্তান আপনার, আপনার রক্তের জিনিস, আপনার পেটের খোলের জিনিস, আমি তাকে বদনাম করতে পারি না মা। জন্মচার বলছে যে আপনার বাড়িতে একটা এমন তন্ত্রক্রিয়া করা হয়েছে যেখানে বাড়িতে অর্থ রাখতে দেবে না, টাকা পয়সা জলের মতো বেরিয়ে যায়, কিন্তু মানুষটা খাটে, মানুষটা উপার্জন করে কিন্তু রাখতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বাড়ির কোনো অংশ কি ভেঙে ভেঙে পড়ছে, মাটির ঘর, চাল? না, জন্মচার বলছে কোনো বাথরুম পায়খানা যেটা ভেঙে পড়ার কথা, চাল খুলে যাচ্ছে বা চালা উঠে আসছে। জন্মচার বলছে এই বাড়িতে কিছু হাত, মানে কিছু কাজ করতে হবে। এই বাড়িটা, পাকা বাড়িটা কোন সালে করেছেন, কবে, রিসেন্ট না অনেক আগে? 2003-এ করেছেন। হ্যাঁ, 2003-এ করেছেন, আজকে 2021, তাহলে 17 বছর বয়স, তাই তো বাড়িটার? এখানে বাড়ির বাথরুম টাথরুম গুলো কোনো খোসা বা চোখলা উঠছে, রং করার দরকার, রং পেন্ট নেই বাড়িতে, রং নেই। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? বাড়িতে কি রং করা আছে? সেটাই তো বললাম, পেন্ট নেই, রং করা নেই। এবং দেখবেন জন্মচার অনুযায়ী আপনার বাড়ির বাস্তুটা কিন্তু অত্যন্ত শুভ, এই বাড়িতে কিন্তু আপনারা খুব ভালো থাকার কথা, কিন্তু শত্রুতার জন্য বাড়ির কোনো উন্নতি করতে দিচ্ছে না। বাড়ির কোনো কাজ যদি আপনি ভাবছেন যে কাল একটু এইখানে হাত দেব, কাজ করাবো, ওখানে কাজ করাবো, এই রংটা হয়তো করাবো, কিছু করে উঠতে পারছেন না আপনি, তাই তো? এবার বলুন তো আর কি জানতে আপনি চান, সবই তো বললাম। না, এই যে বললাম না, চাকরি কি আপনি তার গলায় রোদ বা দড়ি বেঁধে করাবেন? ওর তো কোনো ভাবনাই নেই, ওর কোনো ভাবনাটাই নেই। জন্মচার বলছে যে আপনার ছেলে দু একটা এমন বদ বন্ধু জুটে যাবে, বন্ধু বন্ধু, এত বদ বন্ধু কয়েকটা জুটে যাবে, তাদের বাবাদের পয়সা আছে, চাষবাস হয়, বুঝতে পারছেন?
তারা ঘুরে বেড়াচ্ছে বাইকের মধ্যে তেল ভরে ভরে, আপনার ছেলে তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে। অতএব এখানে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন। ছেলের গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, কিন্তু নিজের দোষে, আপনার অবহেলায়, আপনার এই জ্যোতিষীকে জানবো তারপরে ভাববো তারপরে দেখবো তারপরে যাব, এই চিন্তায় সময়টা পেরিয়ে যাবে, তখন ধরতে পারবেন না। ঠিক আছে, কথা বলে কেমন লাগলো? ভালো লাগলো না খারাপ লাগলো? ভালোই লাগলো। ভয় দেখালাম, অনেক ভয় দেখালাম আপনাকে? না, ভয় দেখানোর সঙ্গে সঙ্গে যা জানার জানলাম যে তোর, এবং যেগুলো জানলে না, এগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিক বললাম। অতএব পারলে ভালো করার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, আমার আমার কাজ হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস করা, আপনাকে বুঝিয়ে দেওয়া। যদি আপনি তারপরেও বসে থাকেন যে আপনার বাড়িতে রং হয়নি, সেটাও জয়দা কি করে বললো মেদিনীপুর থেকে মানুষটাকে? অতএব এটা অঙ্ক আর কিছু না, কোনো বাবাজি মাতাজির খেলা নয় বা এখানে কোনো রকম জাদু ম্যাজিশিয়ান চলছি না, চালাচ্ছি না আমি। তো এটা অঙ্ক দেখলাম, বললাম, রিপেয়ার করতে পারলে ভালো হবে, না পারলে আপনার খারাপ। নমস্কার। নমস্কার, বলুন দাদা, কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। যদি নামটা বলেন ছেলের। ছেলে অগ্নিবর তার। ডেট অফ বার্থ অগ্নিবর। অগ্নিবর নাম আর তার টাইটেল। ডেট অফ বার্থ বলুন। ফার্স্ট আগস্ট। ফার্স্ট আগস্ট। সকাল 10টা 35। সকাল 10টা 35। আর জন্মস্থান কোথায়? দুর্গাপুর। খুব সুন্দর নাম, ছেলের নামটা খুব সুন্দর, অগ্নিবর। ছেলের নাম খুব সুন্দর দিয়েছেন। চলুন, জন্ম বার হচ্ছে বুধবার, ঠিক আছে? ওকে, এবার মেন হরোস্কোপে ঢুকছি। এখানে বলছে কন্যা লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র শতভিশা, ওর নামের অনুযায়ী হচ্ছে জন্মচারের ভাইব্রেশন। অগ্নিবর মানে বুদ্ধি তুখর, বিশাল ট্যালেন্ট, বিশাল বুদ্ধি, কিন্তু নিজের দোষে, নিজের অবহেলায়, নিজের অলসতায়, নিজের গাফিলতিতে নিজের সমস্ত ভাগ্য নিজেই বানচাল করবে। বোঝা গেল? জন্মচার বলছে লগ্ন সাপেক্ষে ও লগ্নের দশমের প্রতি আর নবম প্রতি খুব ভালো অ্যাক্টিভ হয়ে রয়েছে, অর্থাৎ এই জন্ম চার্টের ক্ষেত্রে পড়াশোনায় তুখর হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিং করার চার্ট, বিটেক নিয়ে বা যে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে করার চার্ট। ও কি পড়াশোনা করছে? সায়েন্স নিয়েছে তো? কিন্তু ভাবনাটা কি আছে আপনাদের, আপনাদের ভাবনাটা কি আছে? দেখুন, জন্মচার বলছে আপনার ভাবনা অনুযায়ী কিন্তু এখানে ভাবনা আছে, কারণ ওর মানে ওকে দেখবেন যে কোন রকমের গাড়ি কিনে দিলে, ইলেকট্রনিক্স কোনো গাড়ি যদি কখনো ছোটবেলা কিনে দিয়ে থাকেন, তাকে দেখার একটা টেন্ডেন্সি যে কি করে লাইট জ্বলছে, কি করে যাচ্ছে, রিমোট করে কাজ করছে। সাইন্টিফিক বুদ্ধিটা কিন্তু ওদের প্রচুর আছে, কিন্তু এই যে বলে অলসতায়, ও খুব চঞ্চল, অস্থির, অধৈর্য। বোঝা গেল? পড়াশোনা করতে মানে ওই যে ওর নিজের দোষেতেই তো করবে, পড়াশোনা করতে করতে 5 বার বাথরুম যাওয়ার চিন্তা, পড়াশোনা করতে করতে বাইরে গিয়ে কথা বলছে, সে কথা কারে চলে আসছে? বই বইয়ে কিন্তু কোনো মনোযোগ নেই। দেখেন, বই পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়লো, ভালো লাগছে না, কখনো কখনো পড়তে বসার নাম শুনলেই রাগ করতে শুরু করে দেবে। বোঝা গেল? অতএব যেহেতু লগ্নের লগ্নপতি বুধ, এই বুধ ওর গেছে লগ্ন থেকে নবম দশম ঘরে, অত্যন্ত শুভ, এবং লগ্নের দ্বাদশে শুক্র শনি কেতু গেছে বলেই ওর পেটের সমস্যা আর ওর কিছু স্কিন ডিজিজ, চামড়ার সমস্যা হবে, স্কিন প্রবলেম। আচ্ছা, পেটের সমস্যা আছে, আবার চামড়াটাও শুরু হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পেটের প্রবলেম, পটির প্রবলেম, কনস্টিটিউশন প্রবলেম, বোঝা গেল? আর হচ্ছে চামড়ার সমস্যা, স্কিন প্রবলেম, এগুলো তো খুব ভোগাবে ওকে। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ার চার, মেডিকেল লাইনে যাওয়ার চার, অথবা ইঞ্জিনিয়ারিং করার চার, কিন্তু যদি আপনি এই সময় থেকে দাদাকে না বাঁধেন, তাহলে আপনার উন্নতির ক্ষেত্রে সায়েন্স পাবে না, নর্মাল পড়াশোনা করবে, আর আপনার স্বপ্ন কখনোই বাস্তব হবে না, কারণ ঈশ্বর প্রত্যেককে প্রত্যেকটা জন্ম চার্ট ওদের লিখে দেয়, যে আগে জানতে পারে তার সমাধান করে, সে ছুটতে ছুটতে সেই জায়গাটাতে গিয়ে পৌঁছে যায়, আর যে জানার পরেও তার সমাধান করে না, তাহলে তার এই যে নেগেটিভ গ্রহগুলো আছে তারা উঠতেই দেয় না। বোঝা গেল? যদি একটা গাছে আপনি ফুল, জল, সার, মানে জল আর সার না দেন, সূর্যের কিরণ না পায়, তো সেই গাছ কি আপনাকে ফুল ফল দেবে? তো তার প্রপার ট্রিটমেন্টটা করান। কিন্তু এটুকু মনে রাখবেন, আপনার সন্তান যত বেশি চঞ্চল তত বেশি সার্ফ ব্রেন, তার প্রচন্ড মাইন্ড, ট্যালেন্টেড বুদ্ধি, কিন্তু একটু ঘষা মাজার দরকার আছে। ঠিক আছে, একটা কথা বলি? নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
বলছি ওরা জমজ, আমার ছেলে মেয়ে একজন 10টা 35 জন, কিন্তু মেয়ের মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা খুব ভালো আর এর মুখস্থ বিদ্যাটা ভালো। আমি তো সেটাই বললাম, ট্যালেন্টেড। আমি তো খারাপ কি একবারও বলেছি বিদ্যায়? পড়াশোনায় খারাপ কথাটা একবার উচ্চারণ করেছি আমি? না, কারণ জন্মজাত তো বলছেই ট্যালেন্টেড, এখনো লাস্টেও তাই বললাম, একটু ঘষা মাজার দরকার আছে। দেখুন যমজ বাচ্চাকে তো একটা একটা সুবিধা কি হয়, কোনো চেঞ্জিং হয় না, একমাত্র নাক্ষত্রিক চেঞ্জ ছাড়া অনেক সময় লগ্ন রাশিরও কিন্তু চেঞ্জ হয় না। তো পারলে দুজনকে না হলো ফার্স্টে একজনকে দেখান, তার সলিউশন করুন, তারপর রেজাল্ট দেখুন নিজের চোখে, তারপর অপরটাকে নিয়ে আসবেন। আচ্ছা, ওর কি শনি সাড়ে সাতে কোনো ইয়ে আছে, গন্ডগোল আছে? কার দাদা, কার? না, আপনার ছেলের চলছে, ভালো করে শুনুন, কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির লর্ড যে শনি, সেই শনি নিজেই কেতুর সঙ্গে শুক্রের সঙ্গে দ্বাদশে বসে আছে, তাহলে আপনাকে নর্মাল জ্যোতিষগুলো কিন্তু ভয় দেখাবে, এই সাড়ে সাথে আছে, এই বাবা মরে যাবে, এই এই খারাপ হবে, ওই ওই খারাপ হবে, কিন্তু কিছু হয় না, কারণ সব সাড়ে সাথে খারাপ রেজাল্ট দেয় না, আচ্ছা সব মাঙ্গলিক বিয়ে ভেঙে দেয় না। আপনার সময় যখন বিয়ে হয়েছিল, আপনি কি মাঙ্গলিক বিচার করে বিয়ে করেছিলেন? তাহলে আপনি কি ভালো নেই? তাহলে সব সাড়ে সাথে, দেখুন ভয় দেখাওয়াটা কিন্তু আমার কাজ নয়, আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়াটাই আমার কাজ, ঠিক আছে? ভালো থাকুন। ওই যে ভয় দেখালেন, নিশ্চয়ই কেউ আপনাকে ভয় দেখিয়েছে, সাড়ে সাথে আছে, ভয় পাওয়ার কিছু নেই, সব কাল মানে মাঙ্গলিক বা সব সাথে খারাপ হয় না। চলো, যেটা কথা ছিলাম যে মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হয়, ছোট্ট করে বলে দিই যায় কি 5টি এমন তিলক। প্রথম হচ্ছে কেশরের তিলক, দ্বিতীয় হচ্ছে দোয়ের তিলক, তৃতীয় হচ্ছে ঝর্ণার জল আর বৃষ্টির জলের তিলক। এই ঝর্ণার জল আর বৃষ্টির জল দশকর্মা ভাণ্ডারই পেয়ে যাবেন, ঝর্ণার জল আর বৃষ্টিকে মিক্স করে নিয়ে পড়তে হবে। চতুর্থ হচ্ছে কাজলের তিলক, যে কাজল আমরা বাচ্চাদের প্রায় নজর না লাগার জন্য, সেই তিলক। পঞ্চম হচ্ছে মধুর তিলক। এই 5টা তিলক যদি আপনি 5 দিন অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ সোমবার থেকে নিয়ে আপ টু শুক্রবার পর্যন্ত, যদি প্রত্যেক দিন পড়া সন্তানকে পড়িয়ে পড়তে বসানো হয়, তাহলে আপনার সন্তান 100% নয়, 1000% মনোসংযোগ কিন্তু বৃদ্ধি হবে। আবার রিপিট করছি, কেশরের তিলক, দইয়ের তিলক, দইটা কিন্তু সাদা হতে হবে। তৃতীয় হচ্ছে ঝর্ণার জল আর বৃষ্টির জলের তিলক, চতুর্থ হচ্ছে কাজলের তিলক, আর পঞ্চম হচ্ছে মধুর তিলক। যদি এটা পড়ানো যায় সন্তানকে রোজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, তো তাহলে দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে মনোসংযোগ বৃদ্ধি করতে পারছে, টোটকা সাময়িক রেজাল্ট দেয়, প্রতিকার চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী রেজাল্ট দেয়। তাই ভালো কোন জ্যোতিষস্থান দিকে দেখে প্রতিকারটা করে নিন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না। আর মনে রাখবেন যে এই অনুষ্ঠান যদি কেউ মিস করে যান, আবার ইউটিউবে যান, গিয়ে দেখুন জয় প্রশ্ন লিখলে আমার অনুষ্ঠান পাবেন। আজকের টোটকা ছিল মনোসংযোগ বৃদ্ধি করতে 5টি তিলক হবে পড়তে। ভালো থাকুন, সকল করে রাখুন, আবার আসবো পরের দিন নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে, যেটা আপনাদের ভালো করতে হবে, ভালো থাকতে হবে আর ভালো রাখতে হবে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।